নমস্কার বন্ধুরা, অপর্ণা ট্রেন্ডে প্রত্যেককে স্বাগত। আমার বুটিকের লোকেশন হচ্ছে আগরপাড়া স্টেশনের একদম কাছে 230 বাস স্ট্যান্ড, শ্রীপল্লী ছাত্রসংঘ ক্লাব। নিয়ারেস্ট লোকেশন হচ্ছে ছাত্রসংঘ ক্লাব। এছাড়া গুগলে গিয়ে যদি কেউ সার্চ করেন অপর্ণা ট্রেন্ড বলে, তবে কিন্তু আমার বুটিকের লোকেশনটি পেয়ে যাচ্ছে। কালেকশন দেখানো শুরু করার আগে প্রত্যেককে রিকোয়েস্ট করব, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এন্ড প্রেস দা বেল আইকন ফর লেটেস্ট আপডেট। এটা দেখে নাও, এটা যাচ্ছে নয়েল কাটানের একদম মিডনাইট ব্লু কালারের একটা টোন। রয়্যাল ব্লু এটাকে বলা যাবে না, নেভি ব্লু তো বলাই যাবে না, একটু মাঝামাঝি একটা টোন রয়েছে। যেটা বলার যে এটা কিন্তু ট্রান্সপারেন্ট শাড়ি, যারা ট্রান্সপারেন্ট পরো না তাদের তো সত্যি সত্যি অসুবিধা হবে, বাট যারা সব রকম করতেই পছন্দ করো তাদের জন্য তো খুবই ভালো। একটু ট্রান্সপারেন্ট এবং দেখো বডির মধ্যেই কিন্তু একটা বেশ সুন্দর স্ট্রাইপ যায়। এই শাড়ি বডির মধ্যে একটা খুব সুন্দর স্ট্রাইপ যায়, আর আঁচলের শেষের দিকে একটা ঘিচার বর্ডার দেওয়া রয়েছে, আর কন্ট্রাস্টে এখানে যেমন পিঙ্ক কালারের, বেবি পিঙ্ক কালারের পম্পম ইউজ করা হয়েছে। এইবার আসি ব্লাউজ পিস। ব্লাউজ পিসটা কিন্তু পিওর কাটানে রয়েছে, কিন্তু আমি যেমন সবাইকেই বলি যে যেই কালারের পম্পম দেওয়া হয় সেই কালারে বা এটার সঙ্গে কন্ট্রাস্টে যাবে এমন কালারের ব্লাউজ দিয়ে শাড়িটা পরো। এইটা যাচ্ছে যে ব্লাউজ পিস, এটা পিওর কাটানে যেহেতু রয়েছে এটা বানিয়ে রেখে তোমরা অন্য কোনো শাড়ির সঙ্গেও কিন্তু ইউজ করতে পারবে। তো পুরো শাড়িটাই এইভাবে যায়। এটা রয়েছে পিওর নয়েল কাটার মিডনাইট ব্লু টোনের একটা কালার। প্রাইস হচ্ছে 348, শিপিং চার্জেস এক্সট্রা 348 টাকা, শিপিং চার্জেস এক্সট্রা নয়েল কাটার। যারা নিয়েছো তারা প্রত্যেকেই জানো কত ভালো মেটেরিয়াল এবং কতটা আরাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে 348 হলে কি হচ্ছে, একদম স্টাইলিশ একটা শাড়ি। এইটা দেখো, এটা প্যারাট গ্রিনে রয়েছে, এটা আমার নিজের ছিল বা আছে এখনো বলতে পারো, যদিও ননদের শাড়ি, ওটা আমি দখল করে নিয়েছিলাম। তো এটা হচ্ছে প্যারাট গ্রিনে যাচ্ছে, তার সঙ্গে যাচ্ছে হচ্ছে এরকম রানি কালারের পম্পম। এই কালারের ব্লাউজ দিয়েই পরো। আমি পারমিতাস বিটিএম এর এক্সিবিশনে এই শাড়ি পরে গেছিলাম, অসম্ভব সুন্দর। এবং যেদিন পরে গেছি সেদিন আমার একটাও রয়্যাল কাটানার বাঁচেনি, সব বেরিয়ে গেছিল। এটা দেখো ব্লাউজ পিস, যেটা আমি বলছি যে যেহেতু পিওর কাটানের ব্লাউজ পিসটা দেওয়া হয় এটা অবশ্যই বানিয়েও এবং অন্য যে কোনো শাড়ির সঙ্গে তোমরা কিন্তু সেটা পরতেই পারবে। আর এই হচ্ছে পুরো শাড়িটা ট্রান্সপারেন্ট আছে, শাড়ির মধ্যেই একটা স্ট্রাইপ সেলফেই যায়, অসম্ভব ভালো, অসম্ভব ভালো। আর সবচেয়ে বড় ব্যাপার যেটা, পকেট ফ্রেন্ডলি শাড়ি কিন্তু সারাদিন পরে থাকার মতন, এবং তার সাথেও যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে এই শাড়ির সঙ্গে কিন্তু এক্সট্রিমলি মানে কি বলবো, এক্সট্রিম পর্যায়ের স্টাইল তোমরা করতে পারবে। আমি যেমন এটার সাথে আমার গয়নাটা যদিও ধার করা ছিল আমার এক ফ্রেন্ডের কাছ থেকেই, একটা চারুলতার গয়না আমি পরেছিলাম, চারুলতার আঁকা এরকম বড় কানের, আর তার সঙ্গে পরেছিলাম একটি রানি কালারেরই একটা প্রিন্টেড ব্লাউজ, যেটা মানে রাজস্থানি মোটিভের প্রিন্টেড ব্লাউজ যেগুলো বেরিয়েছিল ঠিক সেরকম একটা প্রিন্টেড ব্লাউজ। অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। আমি নিজে বলবো কারণ এক্সিবিশনে প্রচুর প্রেশার থাকে, পারমিতাস বিটিএমের এক্সিবিশনে তো খাবার আমরা টাইম পেতাম না, এত চাপ থাকতো, কিন্তু তবুও বলবো যে এই শাড়ি এতটুকু কিন্তু কোনো রকম নরম চরম হয়নি, এত ভালো লেগেছে। তাই প্রত্যেকেই বলবো যারা এই ধরনের শাড়ি পরতে পছন্দ করে, একটু হালকা হবে বাট স্টাইলিশ হবে, তারা চোখ বুঝে নয়েল কাটানো, কারণ যেহেতু প্রাইসটাও বুঝতে পারছে একদম মিনিমাম মাত্র 348 টাকা, যেটা কিন্তু আজকাল আর কদিন পরে হয়তো একটা নাইটিও হবে না 348 টাকা। 348 টাকা একটা এরকম নয়েল কাটানের সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছ। শাড়ি হাতে পেলেই বুঝতে পারবে যে প্রাইস অনুযায়ী শাড়িটা কোন ক্যাটাগরি, মানে কতটা সুন্দর শাড়ি তোমরা পাচ্ছ। প্রাইস অনলি 348, শিপিং চার্জেস এক্সট্রা। আচ্ছা এই নয়েল কাটানটা দেখো, এটার কালারটা যাচ্ছে একদম লাইট ইয়েলো কালার, যেটা ক্রেয়নস এর কালার হয় বাচ্চাদের ঠিক সেই কালারটা, পুরো এইভাবে যাচ্ছে। এগুলো কিন্তু ট্রান্সপারেন্ট, অনেকেই শাড়ি নেওয়ার সময় আমাকে জিজ্ঞেস করেন ট্রান্সপারেন্ট কিনা, এটা অবভিয়াসলি ট্রান্সপারেন্ট। এইটাতে পার্টিকুলারলি কোনো পম্পম আমাদের এখানে ইউজ করা হয়নি, জাস্ট এরকম দড়ি করে দেওয়া হয়েছে। তাই এটার সঙ্গে যে কোনো কালারের এক্সপেরিমেন্টাল ব্লাউজ কিন্তু তোমরা পরতে পারো। আর সেলফে যে ব্লাউজটা দেওয়া হয় পিওর কাটান, একদম পিওর কাটানের ব্লাউজ পিস আমরা এটার সাথে প্রোভাইড করি, যেটা কিনা তোমরা বানিয়ে অন্য কোনো শাড়ির সঙ্গেও পরতে পারো, সেটা মিক্স অ্যান্ড ম্যাচ করে পরতে পারো, বা ডেইলি ওয়্যারের জন্য তো আমাদের অনেক সময় মানে সলিড কালারের ব্লাউজ লাগে, সেটাও বানিয়ে কিন্তু তোমরা অন্য কোনো শাড়ির সঙ্গে পরতেই পারো।
তো এই হচ্ছে পুরো শাড়িটা যাচ্ছে নয়েল কাটানে প্রাইস হচ্ছে 348 শিপিং চার্জেস এক্সট্রা অনলি 348 শিপিং চার্জেস এক্সট্রা এটা যাচ্ছে হচ্ছে তোমার একদম পিঙ্ক কালার রানী কিন্তু এটাকে ঠিকভাবে বলা যায় না এটা পিঙ্কি বলা যায় আর পুরোটা যাবে হচ্ছে এইভাবে সরি ব্লাউজ পিসটা এরকমই তোমরা পিওর কাটানে পেয়ে যাচ্ছ এটার সঙ্গে যে পমপমটা ইউজ করা হয়েছে সেটা দেখো একদম ডিপের সিগ্রেন হতে এটা কালারটা ঠিক আসবে না বাট এটা ডিপ সিগ্রেন কালার রয়েছে অসম্ভব সুন্দর প্রাক কালারটা যে কোনো কমপ্লেক্সনে তো খুবই ভালো লাগবে আর শাড়িও তো গরমে পরার জন্য প্রচন্ড আরামদায়ক যাদের ট্রান্সপারেন্ট শাড়ি কিনা বা ওই ধরনের কোনো রকম মাথা ব্যথা নেই তাদের জন্য তো আরও ভালো সবচেয়ে বড় কথা যে এই শাড়ি নিয়ে প্রচুর স্টাইল স্টেটমেন্ট করা যায় স্টাইলিং করা যায় এই শাড়ি নিয়ে প্রচুর আর আরেক হচ্ছে যে একদম লাইট ওয়েটের শাড়ি তাই যারা শাড়ি ভারী হবে ভয়ে পরো না তারাও কিন্তু দীর্ঘদিনায় পরতে পারো প্রাইসে চলে আসে প্রাইস হচ্ছে 348 শিপিং চার্জেস এক্সট্রা আচ্ছা এইটা যাচ্ছে হচ্ছে তোমার নয়েল কাটা নেই মেশিন এমব্রয়ডারি ওয়ার্ক এটা কিন্তু হ্যান্ড এমব্রয়ডারি নয় মেশিন এমব্রয়ডারি ওয়ার্ক পুরোটা বট গাছের মতন করে কাজ করা এই কালারটা পার্টিকুলারলি যাচ্ছে মেরুন কালার তার সঙ্গে যাচ্ছে হচ্ছে একদম প্যারেট গ্রিন কালারের কম্বিনেশনে কাজ করা ঠাসা কাজ করা শাড়িটার মধ্যে পুরো ব্লাউজ পিস অ্যাজ ইট ইজ যেরকম পিওর কাটানে পাও সেরকমই পাবে আর বাকি শাড়িটা দেখিয়ে দেই বাকি শাড়িটা পুরোটাই এইভাবেই যাচ্ছে বাকি শাড়িটা পুরোটাই হচ্ছে এইভাবে যাবে পুরো শাড়িটাই এইভাবে যাবে এটা এই সরি এটা ব্লাউজ পিস কোলাচলের পর থেকে হচ্ছে এইরকম কোলাচলের ওখান থেকে কোনো কাজ নেই কিন্তু যেখান থেকে শাড়িটা শো হবে সেখান থেকে কিন্তু কাজটা শুরু হচ্ছে প্রাইসে চলে আসে প্রাইস হচ্ছে 398 শিপিং চার্জেস এক্সট্রা পিওর নয়েল কাটার আছে যেই নয়েল কাটারগুলো এখন এতক্ষণ দেখাচ্ছিলাম প্লেন তার মধ্যেই আমরা মেশিন এমব্রয়ডারির কাজ করিয়েছি প্রাইস হচ্ছে 398 শিপিং চার্জেস এক্সট্রা এইটা দেখো এইটা যাচ্ছে হচ্ছে ব্ল্যাকের সঙ্গে ব্ল্যাকের সঙ্গে রেড অসম্ভব ভালো ব্ল্যাক অ্যান্ড রেড সবসময়েরই চাহিদার একটা কালার শীত গ্রীষ্ম বর্ষা বারো মাসের একটা পছন্দের চাহিদার কালার থাকে যেমন না যে এখন কনসেপ্ট পাল্টাচ্ছে ধীরে ধীরে যে গরম বলে আমি ব্ল্যাক করবো না এই কনসেপ্টটি নিয়ে এখন চেঞ্জ হয়ে গেছে তো শাড়িটা দেখেই বুঝতে পারছো পুরো মেশিন এমব্রয়ডারি ওয়ার্ক প্রথমটা তো অলরেডি দেখালাম ঠাসা এগুলো কাজ করা থাকে যেখান থেকে সরি যেখান থেকে শাড়ি শো হবে সেখান থেকে কিন্তু কাজ এটা ব্লাউজ পিস এগুলো তো ভেতরে বোঝাই থাকে তোমরা জানো আর যেখান থেকে শাড়ি শো হয় সেখান থেকে কিন্তু টানা কাজ শুরু হয় তো নয়েল কাটান অলরেডি একটা পপুলার শাড়ি তার উপর এরকম মেশিন এমব্রয়ডারি ওয়ার্ক করা হয়েছে প্রাইসে চলে আসি প্রাইস হচ্ছে 398 শিপিং চার্জেস এক্সট্রা মাত্র 398 টাকা শিপিং চার্জেস এক্সট্রা আচ্ছা এইটা দেখো এটা যাচ্ছে হচ্ছে ইয়েলোতে যে ইয়েলো কালারের নয়েল কাটানটা আমি দেখেছিলাম সেই ইয়েলো কালারই তার সঙ্গে দেখো খুব সুন্দর পিঙ্ক কালারের সুতো দিয়ে মেশিন এমব্রয়ডারি ওয়ার্ক করা বটকাজ করা এটাকে বলা হয় বটকাজ এমব্রয়ডারি ওয়ার্ক নয়েল কাটানে প্রাইস হচ্ছে 398 শিপিং চার্জেস পছন্দ হলে চটপট স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো 9804213707 এই নম্বর নামটা প্লিজ মেনশন করো আমি রোজ বলি নাম মেনশন না করলে বুকিংটা কিন্তু নেওয়া হয় না বুকিংটা নেওয়া যায় না আমি কি নামে বুকিংটা নেবো বলো সেই জন্য বলছি নামটা প্লিজ মেনশন করো আশা করি বন্ধুরা আমাদের কালেকশন আপনাদের পছন্দ হয়েছে যদি পছন্দ হয়ে থাকে তাহলে স্ক্রিনশট এবং নিজের নাম সহ হোয়াটসঅ্যাপ করুন 9804213707 এই নম্বরে 9804213707 এই নম্বরে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এন্ড প্রেস দা বেল আইকন ফর লেটেস্ট আপডেট কালেকশন যদি ভালো লাগে তাহলে নিচে কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না নমস্কার